হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করিনি, কারণ আজকে আমি একটু পরে এক জায়গায় বেড়াতে যাব, আমার দিদিবাড়ি। মোটামুটি 8 থেকে 9 মাস পরে আমি আমার দিদিবাড়ি যাচ্ছি, আর ওই জন্য সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। সকাল থেকে যেন তাড়াতাড়ি রান্না বান্না সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে এখন একটুখানি তো বসে তোমাদের সাথে গল্প করছি, তারপরে একটু পরে বেরোবো। ওই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি, তাই এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন আমি আমার বাড়ির মেন গেটের সামনে বসে আছি, বাইরে প্রচন্ড রোদ, ওই জন্য একটু রোদটা কমবে তারপরে আমি বেরোবো। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ডাল আর তরকারিটা রয়েছে, খালি ওর জন্য কটা ভাত বসিয়েছি, ও রাত্রিবেলায় খেয়ে নেবে, তাই জন্য ভাতটা বসিয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। বাইরে কটা বাসন রয়েছে ওটা ধোবো, ছাদে যাব, ছাদে জামা কাপড় রয়েছে ওগুলো তুলবো, তুলে ঘর বাড়িটা একটু গুছিয়ে রেখে তারপরে বেরোবো। দুই মেয়েকে নিয়ে যাব, মনা ঘুমাচ্ছে আর জলি ঘুমায়নি, জলি এখন টিভি চালাবে, ভূতু দেখবে, তাই বলছে মা টিভি চালাবো। আমি যাও চালাও, ওই মাত্র টিভি চালাতে চলে গেল, দিয়ে আমি তোমাদের সামনে বসে একটুখানি গল্প করে নিই, করে নিয়ে বাকি কাজকর্মটুকু সেরে নিয়ে তারপরে রেডি হয়ে যাবো। দিদি বাড়ি ব্যান্ডেল, বেশি দূরে না, আমার বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট কি 1 ঘন্টা যেতে লাগে। তো ওখানে আমার একটু কাজও আছে, আমি একটা কাজ করি, সেটা কি কাজ করি সেখানে গিয়ে তোমাদের দেখাবো, সেটা তোমরা দেখতে থাকো। আর অনেকদিন যাইনি, দেখা করার খুবই ইচ্ছা, কারণ এই করোনার জন্য কোথাও বেরোতে পারছি না, বাপের বাড়ি তো যাওয়া ভুলেই গেছে, মোটামুটি বাপের বাড়ি 3 বছর হয়ে গেল যেতে পারিনি, আর কবে যেতে পারবো সেটাও জানি না, তাই দিদি বাড়িতে আজকে যাব, তাই জন্য খুব আনন্দ হচ্ছে। একটু পরে রেডি ফেডি হয়ে নেবো, দিয়ে বাকি কাজকর্মটা করে নিই, আর গ্যাসে ওর জন্য কটা ভাত বসিয়েছি, সে ভাতটা এখন দেখতে হবে, দেখে নামিয়ে টামিয়ে নিই, তাহলে চলো একটু রান্নাঘরে তাহলে যাই। দেখো ভাত আমার হয়ে এসছে, ভাতটা এখন নামাবো, নামিয়ে এবার ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড়টা তুলে নিই। বন্ধুরা 5:30 বাজে, রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। জলি আর মনা রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, এই যে টাটা। তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, আবার আরো পরে অনেক কথা বলবো, এখন তাহলে দিদির সঙ্গে গল্প গল্প করি, পরে আবার কথা বলবো, ঠিক আছে। দিদির সাথে এতক্ষণ গল্প গল্প করছিলাম, করে এখন টিভি দেখছিলাম, দিয়ে এখন রান্নাঘরে যাবো, দিদি রান্না করছে, আর জলি দেখো এখানে টিভি দেখছে, জলি দেখো যে শুয়ে টিভি দেখছে, দেখছো ভাত বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি একটু তরকারি হবে, আর ওখানে দিদি মাথায় জোর করে রেখেছে, এই যে রাত্রিবেলা আজকে আমাদের ডিনারটা হবে, তাহলে এখন আর কথা বলতে পারছি না, এখন একটু রান্নাঘরে আছি, রান্না বান্নাগুলো করে নিই, করে খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং, কালকে রাতে আর কথা বলতে পারিনি, রাতেবেলায় রান্নাবান্না করে সবাই গল্প গল্প করছিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, দিয়ে এখন 8:30 বাজে, একটু আগে উঠলাম, উঠে স্নানটা করে নিয়েছি, দিয়ে এখন দিদি দেখি কী রান্নাবান্না করে, সকালে টিফিন টিফিন কী করে, দিয়ে তারপরে সব খাওয়া দাওয়া হবে, আর আজকে বিকালবেলা আমি বাড়ি চলে যাব। আর আজকে আর একটু কাজ আছে, কালকে তুমি দেখলে যে আমি ফেসিয়াল করছিলাম, এটাই আমার কাজ, এই কাজটা আমি জানি, শিখেছি, বাড়িতেও করি, তাই দিদি বাড়িতে এসে এখানেও কয়েকজনকে করতে হয়, আমার 7-8 মাস ওজনে করা হয়নি, এই পুজোর মধ্যে আসলাম, এসে
আর কয়েকজনকে ফেসিয়াল করবো, করে বাড়িতে আজকে গিয়ে আবার একজনকে করবো, তো পুজোর মুখে আর কয়েকজন আছে করতে হবে, দিয়ে এই কাজটাই আমি করি। আমার শখে শিখেছি, আমার ভালো লাগে। আর দেখি এখন রান্নাবান্না কী হবে, রান্নাঘরে এখন যাই, দেখি কী রান্নাবান্না হবে, দিয়ে কী খাওয়া দাওয়া হয় এখন, তারপরে বিকালবেলা সব বাড়ি চলে যাবো। বন্ধুরা, এখন বাড়ি চলে যাচ্ছি দিদি বাড়ি থেকে। জায়ামু দোকানে এসেছি, জায়ামু দোকান থেকে আর 2 মিনিট হেঁটে যাবো, অটোতে উঠবো, দিয়ে বাড়ি চলে যাবো। দেখো আমার জায়ামুর দোকান, জয়ামু সব সোনার দোকান, এই যে জলি, এই যে মনা দাঁড়িয়ে রয়েছে মিশর দোকানে, এই যে সোনার দোকান আছে, আর্মি সিটি গোল্ড, নানা রকমের গয়নাগাটি আছে সব। এই যে এটা আমার জয়াবু, জয়াবু এখন মশা মারছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এখন বাজে 10টা মোটামুটি, আমরা 6:30 থেকে 7:45 আমাদের বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে বাড়িতে আমার একটু কাজকর্ম ছিল, একদিন বাড়িতে ছিলাম না, বুঝতেই পারো বাড়িতে না থাকলে পরে, তো সেইগুলো গুছালাম, গুছিয়ে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, অনেকদিন পর একটু বাইরে বেরোলাম অটো করে, আসার সময় শরীরটা প্রচুর খারাপ লাগছিল, তো একটু শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে আরেকজন আসলো, একটু ফেসিয়াল করলাম, দিয়ে এখন তোমাদের সাথে একটু কথা বলছি। দিয়ে 10টা বাজে, রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি, ডাল ভাত আর আলু ভাজা করেছি রাতের জন্য, দিয়ে একটু পরে সব খাওয়া দাওয়া হবে, ব্যাস তারপরে একটু রেস্ট নেবো, শুয়ে পড়বো। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, আর বকবক করতে পাচ্ছি না, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।